টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন অল বাংলায় সবাইকে স্বাগত। আজ আমি ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করব। কালের পরিবর্তনের সাথে সাথে ধ্বনির পরিবর্তন ঘটে ভাষা শরীরের ক্রম পরিবর্তনের মধ্য দিয়ে। এই পরিবর্তন ঘটে ভাষার বহিরঙ্গ এবং অভ্যন্তরে। বহিরঙ্গে পরিবর্তন ঘটে ভাষার মূল উপাদান ধ্বনিতে এবং অন্তরঙ্গ পরিবর্তন ঘটে অর্থে। ভাষাবিজ্ঞানের বিশেষ এরকম ধারা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান অনুযায়ী দু রকম ধ্বনি পরিবর্তন হয়। এক নম্বর সাধারণ ধ্বনি পরিবর্তন পয়েন্ট, এখানে সাধারণ বাক্য বাক ব্যবহারে বিশেষ অর্থ পার্থক্য ঘটে না। দু নম্বর ব্যাকরণসম্মত ধ্বনি পরিবর্তন, এই পরিবর্তনের পেছনে ব্যাকরণের প্রভাব থাকে। এই দুটি কারণ ছাড়াও নানা কারণে ধ্বনি পরিবর্তন ঘটে, যেমন উচ্চারণে একটি জিহ্বার জড়তা, আরামপ্রিয়তা, ভৌগোলিক পরিবেশ, শ্রবণ ও বোধের ত্রুটি ইত্যাদি। নেক্সট প্যারাতে আছে ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণগুলি, নিচে উল্লেখ করা হলো। এক নম্বরে আছে ভৌগোলিক প্রভাব। একই ধ্বনি স্থান বিশেষ অর্থ প্রাকৃতিক ও ভৌগোলিক অবস্থায় বিশেষে পরিবর্তিত হতে পারে, তবে ভৌগোলিক অবস্থান, জলবায়ু, নির্দিষ্ট এলাকায় লোকেদের দৈহিক গঠন ও মানসিক প্রক্রিয়াজাত কারণে ধ্বনি পরিবর্তন কখনো কখনো হয়ে থাকে। সামাজিক প্রভাব, দেশের সামাজিক অবস্থা ধ্বনির প্রকৃতি নির্ণয়ে প্রভাব ফেলে। দেশে শান্তি থাকলে উচ্চারণ বিকৃতিক্রমে, কিন্তু অশান্তি বা যুদ্ধবিগ্রহের ফলে বিশেষ শব্দ বারবার ব্যবহারে ধ্বনি পরিবর্তনের পরিমাণ। কালের গতির সঙ্গে তাল রেখে ইতিহাসের ধারা পরিবর্তনের মতোই ধ্বনি পরিবর্তিত হয়, যেমন সিন্ধু হিন্দু। চার নম্বর অন্য ভাষার প্রভাব, ভৌগোলিক বা রাজনৈতিক কারণে দুটি ভাষাভাষী মানুষের একত্র বাস, মেলামেশা প্রভৃতির কারণে উভয়ে ভাষার উচ্চারণ রীতি স্বতন্ত্র হারিয়ে ধ্বনিগত পরিবর্তন ঘটায়। পাঁচ নম্বর ব্যক্তিগত প্রভাব, ব্যক্তিবিশেষের উচ্চারণ রীতি ক্ষেত্রে বিশেষে ধ্বনি পরিবর্তন ঘটিয়ে দেয়, ক্রমে তা পরিবারে বা অন্যর মধ্যে ছড়িয়ে পড়ে। কোনো ব্যক্তি প্রভাবশালী হলে এমনটি ঘটে। নেক্সট প্যারা ধ্বনি পরিবর্তনের অভ্যন্তরীণ কারণগুলি আলোচনা করা হলো। এক নম্বর শ্রবণ যন্ত্রের ত্রুটি, শ্রোতাকে শ্রবণ যন্ত্রের এক ত্রুটির জন্য বক্তার কথা শ্রোতা যথাযথ শুনতে পায় না। কানে ত্রুটি থাকলে শব্দ বা ধ্বনি ঠিক ঠিক শোনা যায় না। শ্রবণ ও বোধের ত্রুটিতে বা ঘাটতিতে ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। দু নম্বর বাকযন্ত্রের ত্রুটি, বক্তার বাকযন্ত্রের ত্রুটি থাকলে ধ্বনি যথাযথভাবে উচ্চারিত হয় না, কেননা বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয়। জিহ্বার জড়তা থাকলে ও ত্রুটি ঘটে, যেমন তালব্য দন্তাস্য ছ, তোতলার উচ্চারণ প্রভৃতি। তিন নম্বর অনুকরণ বা অনুসরণের অক্ষমতা, বক্তার অসাবধানতা অক্ষমের কারণ বুঝতে না পেরে শ্রোতার ভুল অনুকরণে অনেক সময় ধ্বনি পরিবর্তিত হয়ে যায়, যেমন কেউ কেউ ব্যবহার কে বলেন, ব্যবহার বর্ণ বিপর্যয়ের কিক্সা রিক্সা প্রভৃতি। চার নম্বর দ্রুত উচ্চারণের ত্রুটি, তাড়াহুড়ো করে কথা বলতে গিয়ে শব্দ মধ্যে কোথাও ও কোনো বর্ণ লুপ্ত হয়ে ধ্বনিকে পরিবর্তিত করে দেয়, যেমন কোথায় যাবে, কোথ যাবে, মাস্টারমশাই মাস্টারমশাই। পাঁচ নম্বর অল্প আয়স বা আরাম প্রবণতা, বক্তা কোনো শব্দের সহজ উচ্চারণ করতে যুক্ত ব্যঞ্জন ভেঙে বা সমীকৃত করে কিংবা নতুন ধ্বনি আগম ঘটিয়ে ধ্বনিতে পরিবর্তন নিয়ে আসে, ফলে ধ্বনি পরিবর্তন ঘটে, যেমন কর্ম কম্ম, জন্ম জম্ম ইত্যাদি। তোমাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবে।